বিশ্বনবীর 11টা বউ ছিল, কয়টা? আরো জোরে কর, 11টা বিবি ছিল, দাসী ছিল দুইজন, কয়জন? তো মোট হইলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির, জীবন দিয়া ফেলাম, মইরা যাবো, এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা? বিশ্বনবী স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল 2 জন, মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, 1 নম্বর, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে আমার, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাস, জাইনাব বিনতে খুসাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে সামাআ, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা, রমলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। 2 জন দাসী ছিল, একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন-নাদারিয়া, আরেকজনের নাম মারিয়াত বিনতে শামউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে, বিশ্ব নবী নাকি নারী পূজারি ছিলেন, নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন, কপাল পোড়া একটা বিয়ে বিশ্ব নবী নিজের মন গড়া করে নাই, করেছেন কার আদেশে? জোরে বলেন, কার আদেশে? বিশ্ব নবীর প্রথম বিয়েটা যখন বিশ্ব নবী করেছেন বয়স ছিল কত? সবাই বলেন, বিশ্ব নবীর বয়স ছিল 25 বছর, আর বিয়ে করেছেন খাদিজাকে, খাদিজার বয়স ছিল কত? 40, শুধু 40ই না, এর আগে খাদিজার আরো 2টা বিয়ে হয়েছে। এরকম একটা বয়স্কা নারীকে বিয়ে করেছে তাগড়া 25 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী যদি নারী পূজারী হতেন 25 বছর বয়সে, মক্কার সব চাইতে সুন্দরী সুন্দরী তরুণীগুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল। বিশ্বনবী জীবনেও নারীদের দিকে চোখ তুলে তাকান নাই। রব্বুল আলামিনের আদেশে তার অন্তরে ইলহাম হয়েছে, খাদিজাকে তিনি প্রথম বিয়ে করলেন, 25 বছরের তাগড়া যুবক বিয়ে করলেন, 2 বার তালাক খাওয়া, অনেকগুলো সন্তান ওয়ালা একজন মহিলা, প্রৌঢ়া নারী খাদিজাকে। সুবহানাল্লাহ। 4টা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে, কয়টা? একটা এডুকেশনাল কজ, একটা সোশ্যাল কজ, একটা পলিটিক্যাল কজ, একটা লিগাল কজ। 1 নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ, জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে, মন গড়া করে নাই, আল্লাহর আদেশে করেছে, ঠিক কিনা? 1 নম্বরে এডুকেশনাল কজ, নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে। এই জন্য আল্লাহ বললেন, ও নবী বেশি বেশি বিয়ে করেন, আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন। মদিনার সব মহিলা সাহাবীগুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে। লজ্জাকর মাসালাগুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই, আপনার বিবিদেরকে আপনি শিখাবেন, আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে। চিল্লায় করো আল্লাহু আকবার। এটা হচ্ছে 1 নম্বর কারণ, এতগুলো ওয়াইফ হয়। 2 নম্বর কারণ হচ্ছে সোশ্যাল কারণ, আমার নবী সামাজিক ছিলেন, বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর, এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন। বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা উমার, বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য উমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন। ইসলামের 4 জন খলিফার 2 জন বিশ্বনবীর শ্বশুর, বাকি 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর, উমর ফারুক কিন্তু বিশ্বনবীর, আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। পড়েন, 2টা কারণ, একটা এডুকেশনাল, একটা গেল সোশ্যাল, 3 নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণে। বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন, আল্লাহু আকবার, খারিবাত খায়বার, খায়বার ভেঙে চুড়ে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন। ইহুদিদের সর্দার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ পরে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্বনবী ছিলেন দয়ার নবী, মায়ের নবী। সাহাবারা বললেন, ও নবী, হুয়াই ইবনে আখতাবের একজন কন্যা আছে, বিধবা। বিশ্বনবী মনে মনে ভাবলেন, শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। ইহুদিদের বিশাল এই গোত্র, এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি। বিশ্বনবী প্রস্তাব দিলেন, তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা? সাফিয়া নামক ওই মহিলা রাজি হয়ে গেলেন, বিশ্বনবী বিয়ে করলে। ইহুদিরা কয়, হায় হায়, এতদিন মুহাম্মাদের সাথে মারামারি করতাম, এখন মুহাম্মদ হইছে আমগো বেয়াই, কি হইছে? ইহুদিরা কয়, আর গিলা গিলির দরকার নাই, সবাই পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পলিটিক্যাল কারণে আরো একটা বিয়ে বাড়ছে, এই সাফিয়াকে বিয়ে করেছে পলিটিক্যাল কারণে।
বানি মুস্তালিকের যে সর্দার, তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে। চারটা কারণ, তিনটা বললাম, আরেকটা হচ্ছে লিগাল কজ, আইন শেখানোর জন্য, ইসলামিক কোডিং এন্ড রুলিং শেখানোর জন্য, হুকুম আহকাম শেখানোর জন্য। আপনার যে পালক পুত্র, এটা কিন্তু আপনার আসল পুত্র নয়, আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন, যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা, ঠিক কি না? বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন, নাম যায়েদ ইবনে হারেসা। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো, যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মাদের ছেলে যায়েদ। আসলে কি যায়েদ মুহাম্মাদের ছেলে? হারেসার ছেলে। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন, যায়েদকে বলেন তার স্ত্রীকে তালাক দিতে, তালাক হয়ে গেল, নিজের পালক পুত্রের ছেলেকে বিশ্বনবী বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে, কারণ পালক পুত্র নিজের ছেলের মতো নয়, চিল্লায় বলে, ঠিক কি না? এই জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা, বিয়ের সংখ্যা গুলো বাড়িয়ে দিয়েছে কে? প্রথম বিয়ে করলেন খাদিজাকে, বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন, খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী যেই বছরটা কাটিয়েছেন, বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হুসন, দুঃখের বছর। যে বছর খাদিজা ইন্তেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন, দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন, আল্লাহ কিয়ামতের এই কঠিন দিন, যেদিন মা ছেলেরে চিনবে না, বাবা মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মরিদরে চিনবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই, ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি। মায়েশা খাদিজাকে নিয়ে খুব গায়রাত করতেন, মানে হিংসা করতেন। একদিন বললেন, ও নবী, বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন? ওই বুড়ি তো কবে মরে গেছে, বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে, আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন? ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবিকে আল্লাহ আপনারে দান করে নাই। বিশ্বনবী মায়ের কুলসিটা ধরে চেপে ধরলেন, কোনোদিন কোনো বিবির গায়ে হাত তোলে না, এই প্রথম। আয়েশার থুতনিটা চেপে বললেন, আয়েশা খবরদার, খাদিজার বিরুদ্ধে কোনোদিন এরকম হিংসাত্মক কথা বলবো না, খাদিজার মতো আমি একটা বউ পাই নাই। চিল্লায় বলেন, আল্লাহু আকবার, এটা বলছে রাগের মাথায়। আবার অন্য সময় আয়েশা উত্তর দিয়েছে, চিল্লায় বলছে, সুবহানাল্লাহ। খাদিজা যখন ইন্তেকাল করে, বিশ্বনবী গোসল করালেন, কাফন হলো, দাফন হলো, কবর দিলেন, নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে। সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে ফিরে যায়। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না, কারণ যেই মহিলাটাকে এইমাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে, যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা। কেউ আমার আশ্রয় দেয় নাই, অর্থ দেয় নাই, শেল্টার দেয় নাই, খাদিজা আমব্রেলার মতো, ছাতার মতো, মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে। মক্কার লোকেরা আমারে 3 বছর জেল খাটালো, ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই, খাদিজা গিয়েছে। আল্লাহু আকবার, 3টা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে। আবু বকর, পৃথিবীর কোন মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই, একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে, সেটা হলো আমার এই খাদিজা।